করিম ভাই সবার দোকান তো বন্ধ, আপনি দোকান খুললেন যে? আরে ভাই, এলাকা দোকান আছে কয়টা? চার পাঁচটা। ওটা কি বন্ধ নাকি খোলা? বন্ধ, একমাত্র শুধু আমারটাই খোলা। দেখতে হবে না খোলাটা কোনটা, কি করে আমি দেখবো না? আর দেখছো সবাই তো দোকান বন্ধ করে রয়েছে, আমি আর পারছি? আমি আর দোকান খুলি বলছি এনে কেউ তো বাধা করতে পারবে না। আমি তো সবকিছু খোলা রাখবো, আমি তো সেরা ভাই। সরকারের যে লকডাউন দিছে সবগুলো বন্ধ, আমারও যদি বাজারে যদি দোকান থাকতো তাহলে আমি ওগুলোই খুলে দিতাম, বুঝছো? বাজারে তো আমার দোকান নাই, নাহলে আমি ওখানেই খুলে দিতাম, কি বলো? আমার তো যে যেটা বলক না খেলো, খুলবে না খুলবে না আমি তো খুলবো, সমস্যা কি? নাকে কি পড়ে থাকবো নাকি? সমস্যা নেই, কি কর করিম ভাই, আপনি যে দোকান করলেন যে, এগুলো তো ডিসিপ্লিন অমান করতেছেন। আরে ভাই, ভয় ফেলে কি আমি দোকান খুলতাম নাকি? এগুলো আমি ভয় পাই না, সেজন্য আমি দোকান খুলছি। করিম ভাই, তাহলে যদি পুলিশ আসে এখন? পুলিশ আসলে তো আমি ভয় করি না, ওগুলাকে আমি ভয় করি। ভয় করলে কি আমার এগুলাই দোকানে দিতাম নাকি? না খাইয়া যে মরতাছি, সে পুলিশে কি খবর নিতেছে? খবর নিতেছে নাই, আমি ওগুলো ভয় পাই না। আমি এলাকার কাউরে ভয় পাই না, যে পুলিশ প্রশাসন আর কিচ্ছু দেয় আসে না। আমি যখন মন চাইবো তখন দোকান করবো, যখন মন চাই তখন বিক্রি করবো, কি ক? আমার তো বসে থাকার দরকার নাই, আমার কিচ্ছু করতে পারবে না। দেখতে হবে না যে এলাকার করিম ভাই, করিম ভাই এসব কিছু ভয় পায় না, বুঝছো? করিম ভাই এসে সব কিছু ভয় পায় না। করিম ভাইয়ের কত যেন ভয় করে, আর আমি কেন ভয় পাবো? করিম ভাই, আপনি যে বলতে চান না পুলিশ আসলে ভয় পাবেন না, পুলিশ আসলেই বুঝতে পারবে ভয় কি জিনিস। করিম ভাই এইসব কিছু ডরাই না। দোকান বন্ধ করে হালাইছে।